দীর্ঘদিন কলেজে ভোট হচ্ছে না, এমনই অভিযোগে বিজেপি ছাত্র সংসদের পক্ষ থেকে মিছিল করা হলো নহাটা কলেজে, লাগানো হয়েছিল দলীয় পতাকা। দীর্ঘদিন কলেজে নির্বাচন হচ্ছে না, এমন অভিযোগে গোপালনগর থানা এলাকার নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে আজ ছাত্রছাত্রীরা মিছিল করে এসে বিজেপি ছাত্র সংগঠনের পতাকা লাগিয়ে দেয়। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই ভোট হচ্ছে না এই কলেজে, সেই কারণে তারা ভোট চান অবিলম্বে। সেই নিয়েই ছাত্রছাত্রীরা মিছিল করে কলেজের প্রিন্সিপালের সাথেও কথা বলেন। কলেজের বিভিন্ন জায়গায় বিজেপির ছাত্র সংগঠনের পতাকাও লাগিয়ে দেন তারা। শিক্ষা ক্যাম্পাস না, সমস্ত স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেভাবে তৃণমূলের দাদাগিরি, তোষণ নীতি এবং তোলাবাজি চলছিল, তার প্রতিবাদে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছি বাংলায়। এবং আজকে আমরা এই কলেজ এবিইপির সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং কলেজে যে সমস্যা, যে তোলাবাজি, দুর্নীতি কলেজ ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন দুর্নীতিতে ভরে আছে, তো সেই দুর্নীতির অবসান ঘটাতে এবং সর্বোপরি কলেজে যাতে শিক্ষার পরিবেশ বজায় থাকে সেই জন্য আমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলেছি। এদিনের মিছিলে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরাও ছিল বলে জানা গেছে। যদিও তৃণমূল ছাত্র পরিষদ বাধা দেয়নি, তারা জানিয়েছেন একসাথে থেকেই ভোট করবেন তারা। দেখুন, দখলের জায়গা আমার মনে হয় দখল বলে কোনো ব্যাপার না। আমি বিশ্বাস করি যে নহাটা এই কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এসেছিল ছাত্রছাত্রীর মনে জায়গা করে, ছাত্রছাত্রীর ভোটে। আমি এবিপিদের বল, আমরা কখনোই আটকানোর পক্ষ হয়েছি না। আমরা চাই যে তোমরা এসো, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে বিরোধীভাবে, মানে আমরা একসঙ্গে রাজনৈতিক লড়াই করবো। রাজনৈতিক লড়াইতে যে ছাত্র ছাত্রছাত্রীরা যাদেরকে চাইবে, ছাত্রছাত্রীরা যাদের মনে থাকবে, তারা এই কলেজে থাকবে। দখলের কোনো ব্যাপার আমার মনে হয় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।